আপায়নও কিন্তু এভাবে রান্না করে পরিবেশন করতে পারেন। আমার বিশ্বাস অবশ্যই তাদের ভালো লাগবে। ঘরে সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি ইলিশ মাছের ঝোল করব। আশা করি খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছের ঝোল করতে অবশ্যই আপনারা এরকম ডিমালা মাছ নেওয়ার চেষ্টা করবেন। ডিমালা ইলিশ মাছ ঝোল করলে কিন্তু খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা আর কথা নয়, চলে যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে ইলিশ মাছের ঝোল রান্না করব, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গ্রামে মাচাচিরা যেভাবে ইলিশ মাছ রান্না করে, আজকে আমি সেইভাবে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এখানে আমি বড় সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। ইলিশ মাছটাকে আমি উপরের আইশ ফেলে কেটে নেব। ইলিশ মাছটা আমি টুকরা করে কেটে নিয়েছি। আসলে ইলিশ মাছ তো সবাই কাটতে পারে, আর সেজন্যই আমি কাটাটা দেখাইনি, মানে ভিডিওটি বড় করতে চাইনি। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হলুদ মরিচ লবণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। হলুদ মরিচ লবণ মাছের সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন হলুদ মরিচ লবণ মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আমি কিন্তু মাছের গায়ে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আমাদের গ্রামে মাচাচিরা হাতে মেখে এভাবে ইলিশ মাছ রান্না করে, খেতে কিন্তু অসাধারণ। মশলাগুলো ইলিশ মাছের সাথে মিশানো হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কাটা। কাঁচামরিচটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আমি এখনই বেটে নিয়েছি, যেহেতু ইলিশ মাছ রান্না করব সেজন্য আমি এখনই বেটে নিয়েছি। তেলের সাথে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি আঁচে রেখে করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি কিন্তু বাটা মশলা আর দেব না, কারণ ইলিশ মাছে বাটা মশলার পরিমাণটা কম দিলেই কিন্তু ভালো লাগে খেতে। পেঁয়াজের সাথে আমি আদা বাটাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, মাছটা আমি যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছি সেজন্যই আমি লবণের পরিমাণটা কম দিব।
মশলাটাকে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নেব। একটু বেশি সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তেলটা যতক্ষণ পর্যন্ত উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। আমি কিন্তু আর কোনো বাটা মশলা অ্যাড করব না, শুধু আদা বাটাটাই দিয়েছি, কারণ ইলিশ মাছে মশলার পরিমাণটা কম হলেই কিন্তু খেতে ভালো লাগে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মেখে রাখা ইলিশ মাছ। খুব সাবধানে আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি। মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে দেব। তবে খুব সাবধানে কিন্তু মিক্স করতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। মাছটাকে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো আমি 5 মিনিট পরে। ফিরে এলাম আমি 5 মিনিট পরে। কড়ার দুই পাশ ধরে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। মাছটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে যেমন ঝোল খাবেন সে অনুযায়ী কিন্তু ঝোলের পরিমাণটা দিয়ে দিবেন। ইলিশ মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, সেজন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিব। চুলার আঁচটা আমি হাই হিটে দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো আমি 10 মিনিট পরে। মাঝখানে কিন্তু একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আগেই বলেছি ইলিশ মাছে আমি একটু ঝোল খাবো, সেজন্য ঝোলের পরিমাণটা আমি একটু বেশি রাখব। আপনারা যদি চান আর একটু কমিয়েও নিতে পারেন। আমার রান্না হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিব এবং পরিবেশনের জন্য রেডি করব। ঝটপট রান্না করে নিয়ে এসেছি ইলিশ মাছের ঝোল। এটি কিন্তু গরম ভাতের সাথে অমৃত। ইলিশ মাছ খেতে আসলে ছোট বড় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেটা ইলিশ মাছ খুব পছন্দ করে, আর সেজন্যই আমি ঝটপট ইলিশ মাছ রান্না করে ফেলি। আমার ছেলে ডিমালা মাছ খেতে বেশি পছন্দ করে, সেজন্য আজকে আমি ডিমালা মাছই রান্না করেছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আশা করি এর চেয়ে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাপোর্ট করুন। আজকে আর নয়, আমি আবার আসব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।